আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি একটা কেক তৈরি করব, আর এই কেকটা আমি সহজভাবে ফ্রাই প্যানে তৈরি করেছি, যেন আপনারা বার্থডে, অ্যানিভার্সারি অথবা স্পেশাল ডেতে সহজে এই কেকটা তৈরি করে নিতে পারেন। কেকটা তৈরি করার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। এই চিনিটাকে এখন নেড়ে চেড়ে এই ডিমের সঙ্গে মেশাবো। চিনিটা যখন ভালো মতো মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা ভালো মতো এভাবে মেশাতে হবে। এরপর আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই চাল নিতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ আর 1/2 কাপ, অর্থাৎ এখানে আমি মোট 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ লবণ। এখন এই শুকনো উপকরণগুলো এভাবে চেলে আস্তে আস্তে ডিমের সঙ্গে মেশাবো। একবারে মেশাতে যাবেন না, এতে করে কিন্তু দলা বেঁধে যাওয়ার একটা চান্স থাকে, এজন্য ভালো এভাবে অল্প অল্প করে মেশানো মেশাতে হবে, আর এভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। আর চাল নিতে থাকা অবশিষ্ট অংশ ফেলে দিতে হবে। সম্পূর্ণ ময়দা দেওয়ার পর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ লিকুইড দুধ। দুধটা মেশানোর পর কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এই কেকে আমি ব্যবহার করব সামান্য কিছু স্প্রিঙ্কেল। সম্পূর্ণ ব্যাটার আমি এভাবে কাপে মেপে নিয়েছি, 3টা কাপে, যেন কেকের প্রতিটা লেয়ার সমান হয়। এখন আমি ফ্রাই প্যানে কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি, এতে করে ফ্রাই প্যানে কেকটা লাগবে না আর কেকটা সহজে তুলে নেওয়া যাবে। এখন আমি 1 কাপ ব্যাটার ফ্রাই প্যানে ঢেলে দিব আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছু স্প্রিঙ্কেল, তবে এটা অপশনাল, আপনারা যদি প্রয়োজন মনে না করেন দেওয়ার প্রয়োজন নেই। তবে বাচ্চাদের জন্য যদি আপনারা কেক তৈরি করেন সেক্ষেত্রে স্প্রিঙ্কেলটা ব্যবহার করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব আর চুলার আঁচটা এখন একেবারেই কম করে দিব। 6-7 মিনিটের মাথায় দেখা যাবে যে কেকটা হয়ে এসেছে। উপর থেকে দেখে যখন বুঝতে পারবেন কেকটা হয়ে এসেছে তখন এভাবে তুলে নিতে হবে। এভাবে আমি বাকি কেকগুলো বানিয়ে নিয়েছি। উপরে দেওয়ার স্প্রিঙ্কেলগুলো কিন্তু একদম গলে গেছে আর কেকের মধ্যে সুন্দর একটা কালার এসেছে। ফ্রাই প্যানে তৈরি করা কেক প্রতিটা সমান নাও হতে পারে, এই জন্য কেকটাকে আপনার পছন্দ মতো শেপে করে নিতে পারেন। আমি একটা বাটি বসিয়ে কেকের প্রতিটা লেয়ার কেটে সমান করে নিচ্ছি। সাইডের কেটে ফেলা কেকগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন প্রথম পার্টটাতে আমি একটু সুগার সিরাপ লাগিয়ে দিচ্ছি। সুগার সিরাপ লাগানোর ফলে কেকের ভেতরে ময়েস্ট ভাব থাকে, কেকটা ড্রাই মনে হয় না। এর উপর আমি এখন ক্রিম লাগিয়ে নিব। সেকেন্ড পার্টটাও আমি বসিয়ে এতে সুগার সিরাপ লাগিয়ে দিচ্ছি। এখন একেবারে শেষের পার্টটা, এটা আমি উল্টো দিক করে বসিয়ে দিলাম। এর উপরেও একইভাবে সুগার সিরাপ লাগিয়ে আমি ক্রিম লাগিয়ে দিব।
উপরে ক্রিম লাগানোর পর সাইডে ক্রিম লাগিয়ে এই কেকটা আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রাখবো, এতে করে ক্রিমটা সেট হবে ভালো মতো। আর আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে এটার উপরে আরেকবার ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে দিব। দ্বিতীয়বার ক্রিম লাগানোর ফলে কেকের ফিনিশিংটা ভালো হয়, এজন্য আমি উপর দিয়ে আরেকটু ক্রিম লাগিয়ে ফিনিশিং দিয়ে দিব। এবার আমি উপরের দিকটা একটু ডিজাইন করে দিচ্ছি, আপনারা একটা চামচ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। সাইড দিয়েও আমি ঠিক একইভাবে এই ডিজাইনটা করে দিব। উপরে ফুল করার আগে একটা কাঠি দিয়ে একটু মাপ করে নিতে পারেন, এতে করে প্রতিটা ফুলের মাপ একই হবে। আজকে আমি এই নজেলটা ব্যবহার করছি। আমি শুধুমাত্র একটা আইডিয়া দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এই ধরনের কেকগুলো আসলে বাচ্চারা বেশি পছন্দ করে, এজন্য আপনার বাচ্চার জন্মদিনে এরকম একটা কেক সহজভাবে আপনি ফ্রাই প্যানে তৈরি করে নিতে পারেন। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিব সামান্য কিছু স্প্রিঙ্কেল। আশা করছি আজকের এই আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে। আর কেকের ভেতরটা আমি একটু কেটে দেখাচ্ছি। ভেতরটাও কিন্তু অনেক সুন্দর এবং মসৃণ একটা কেক, সহজে তৈরি করে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।